রাগ নিয়ন্ত্রণ করার 6টি উপায়। 1. ধৈর্য ধরে শুনুন। কেউ কোনো কথা বললে তা ধৈর্য ধরে শোনার অভ্যাস করুন। প্রথমে শুনুন, এরপর ভালোভাবে বুঝে উত্তর দিন। 2. রাগের মাথায় সিদ্ধান্ত নয়। রাগের মাথায় কখনো সিদ্ধান্ত নেবেন না, এতে আপনার বড় ধরনের ক্ষতি হতে পারে। সব সময় মাথা ঠান্ডা করে সিদ্ধান্ত নিন। 3. ঘুরে আসুন। রাগ হোক আর মন খারাপ হোক, ঘুরতে যান প্রিয় কোনো জায়গায়। হারিয়ে যান প্রকৃতির মাঝে, দেখুন রাগ কমে যাবে, মন ভালো থাকবে। 4. অপমানজনক কিছু বলা যাবে না। রাগের মাথায় মনে রাখতে হবে, কাউকে অপমানজনক কিছু বলা যাবে না। যদিও বলে ফেলেন তবে অবশ্যই সরি বলবেন। 5. শেয়ার করুন। মনে দুঃখ কষ্ট প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন, কষ্ট শেয়ার করলে রাগ কমে যাবে। 6. মন খারাপ থাকলে বন্ধুদের সাথে আড্ডা দিন, বন্ধুদের সাথে ঘুরতে যান, মন ভালো হয়ে যাবে, রাগ কমে যাবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আপনাদেরকে।